বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডো কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির খান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটি। স্বাগত বক্তব্য প্রদান করেন আলহাজ আব্দুর রহমান মাঝি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এর নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান কথা ব্যক্ত করেন। এ সময় বক্তারা আরও বলেন, আগামী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশকে জাতিকে উন্নয়নে অগ্রযাত্রায় এগিয়ে আসতে হবে। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিবস এবং এটি বহুদিন পূর্বে আমাদের জন্মেরও কাছাকাছি সময়ে প্রায় এটি জন্ম হয়েছিল। আমাদের তখনকার নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের নেতা, উনি সেই সময়ও এই আওয়ামী লীগকে এগিয়ে নিয়েছিলেন। সেই আওয়ামী লীগ বছরের পর বছর ধরে এগিয়ে গেছে, অনেক চড়াই উৎসাহ পাড়ি হয়েছে এবং আজকে আওয়ামী লীগ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। একটি সংগঠনকে এগিয়ে নিতে হলে যে ধরনের মানুষের দরকার, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দিয়ে শুরু করে এই সেই ধরনের মানুষগুলোকে দিয়েই আজকে আওয়ামী লীগকে এই জায়গাটাতে নিয়ে এসছে। এটি একটি সংগ্রাম, একটি বিশাল কার্যক্রম, এটি মুখের কথায় হয় নাই, এটি শারীরিক শক্তি, মেধা এবং কার্যক্রমের মধ্যে দিয়ে হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে পুরনো এবং সবচেয়ে বড় কথা হলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি সংস্থা। আমি 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলাম, লেফটেন্যান্ট পদবর্তীর একজন সেনা অফিসার ছিলাম। আমি দেখেছি বঙ্গবন্ধু কিভাবে নির্বাচন করেছেন।